হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে আর আমরা আজকে যেই টপিক্সটা নিয়ে আলো আলোচনা করব। সেটি হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে তোমাদের যে বিশেষ ক্লাসগুলো আমরা দিচ্ছি যে তোমরা বিভিন্ন টপিক্সের উপরে যাতে কথা বলতে পারো ঠিক আছে তো এমন একটি টপিক্স নিয়ে আজকে আলোচনা করব। দেখো সেই টপিক্সটা কি যদি আমরা কেউ কাউকে বলতে চাই যে আমি জানি না কাজটি কীভাবে করতে হয় অথবা সে জানে না কাজটি কীভাবে করতে হয় অথবা আমি জানি কাজটি কীভাবে করতে হয় আমি জানি সেখানে কীভাবে যেতে হয় আমি জানি কিভাবে টিকিটটি ম্যানেজ করা যায় এই যে আমি জানি অথবা আমি জানি না এই ধরনের যে টপিক্সগুলো আছে এটা আমরা কিভাবে করতে পারি দেখো এটা হচ্ছে যদি দেখো আমি জানি না কীভাবে এই জন্য তোমাদের ড্রেসটা আই নো হাউ টু ড্যাশ আই নো হাউ টু ড্যাশ ঠিক আছে এই ঢ্যাশে কি দিব এখানে একটা বার দিব বার মানে কি যেই শব্দ ধারা কাজ করা বোঝায় বার মানে হচ্ছে যে শব্দ কাজ করা বোঝায় এমন একটা শব্দ আমরা এখানে কিন্তু দিয়ে দিবো তবে যদি আমি জানি না হয় তাহলে এখানে আয়ের পরে আই ডোন্ট নো আই ডোন্ট নো অথবা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজেন্ট নো ওকে আচ্ছা কয়েকটা উদাহরণ দেখি তাহলে তোমরা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আমাদের বলতে হবে ধরো তুমি কাউকে বলতে চাচ্ছ আমি জানি না কীভাবে গাড়ি চালাতে হয় ঠিক আছে তুমি এই কথাটা কীভাবে বলবো দেখো আই আমি জানি কীভাবে গাড়ি চালাতে হয় সরি আগে আমরা একটু পজিটিভ দেখি আই নো আমি জানি আই নো হাউ আই নো হাউ টু ড্রাইভ আই নো হাউ টু ড্রাইভ আ কার আমি জানি কিভাবে একটি গাড়ি চালাতে হয় যদি আমরা এখানে বলতে চাইতাম তারা জানে কিভাবে গাড়ি চালাতে হয় তাহলে দেনো এই আয়ের জায়গা তুমি চেঞ্জ করে দেনো হাউ টু ড্রাইভ আর এখানে ভার্ভের জায়গায় আমরা ভার্ব চেঞ্জ এবং বাকি অংশ পরে আমরা দিয়ে দিতে পারি এমন চেঞ্জ করে করে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বাক্য করে ফেলতে পারি ঠিক আছে যেটা আমরা বলতে চাই যদি বলতো সে তাহলে একটা নোস অথবা শিরপোড়াটা নোস হি নোস হাউ টু ড্রাইভ আ কার সে জানে কীভাবে একটা গাড়ি চালাতে হয় ঠিক আছে দেখো আমি জানি কিভাবে সাঁতার কাটতে হয় এইটা যদি আমরা বলতে চাই তাহলে কি হবে আই নো হাউ টু সুইম আই নো হাউ টু সুইম যদি বলতাম আমি জানি কীভাবে নদীতে সাঁতার কাটতে হয় ইন দ্য রিভার বাড়তি অংশ যদি বলতাম কীভাবে সমুদ্র সৈকতে তাহলে আই নো হাউ টু সুইম ইন সি বিচ ওকে বা সরি তো এইভাবে করে কিন্তু আমরা এই বাক্যগুলো তৈরি করে ফেলতে পারবো ওকে দেখো আমি জানি কিভাবে পড়াশোনা করতে হয় তো যদি আমরা এইটা এই এক্সপ্রেশনটা বলতে চাই তাহলে কি হবে আই নো হাউ টু স্টাডি আই নো হাউ টু স্টাডি আমি জানি কিভাবে পড়াশোনা করতে হয় আই নো হাউ টু স্টাডি অ্যাট লন্ডন আমি জানি কিভাবে লন্ডনে পড়াশোনা করতে হয় নো হাউ টু স্টাডি এট ঢাকা আমি জানি কী ঢাকায় কীভাবে পড়াশোনা করতে হয় আমি জানি কিভাবে শার্ট পরতে হয় ঠিক আছে কীভাবে শার্ট পরতে হয় তাহলে কী হবে আই নো হাউ টু অয়ার ওয়ার মানে পরিধান করা শার্ট এই শার্ট ঠিক আছে তোমরা কিন্তু এই আয়ের জায়গা চেঞ্জ করতে পারবো আর এই ভাব দিয়ে কিন্তু আমরা চেঞ্জ করে করে তোমাদের দেখাচ্ছি তোমরা এরকম করে ফেলবা দেখো আমি জানি কিভাবে রান্না করতে হয় ঠিক আছে তাহলে কী হবে আই নো হাউ টু কুক আমি জানি কীভাবে মাংস রান্না কথা আই নো হাউ টু কুক মেট ঠিক আছে আমি জানি কীভাবে খিচুড়ি রান্না কথা আই নো হাউ টু কুক খিচুড়ি ওকে তো যদি সে জানে তাহলে কী হতো শি নোস এখানে ভাবের সাথে এস বা ইয়েস হতো কারণ কেন হতো কারণ আমরা জানি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভালো সবচেয়ে এস এস হয় ঠিক আছে তো আমি যদি জানি দিয়ে এরকম বলতে চাই তাহলে অনেক ইজিলি বলতে পারবো যদি আমরা বলতে চাই জানি না তাহলে কী হবে দেখো তাহলে এই আয়ের পরে আমরা একটা ডোন্ট থার্ড পার্সন হলে ডাজ নট আর যদি একাধিক বোঝাই তাহলে কী দেবো আমরা ডু নট ওকে তাহলে আমি জানি না কীভাবে তাহলে কী হবে দেখো এইটা আমরা কীভাবে লিখতে পারি আই নো তাহলে আই নো আমি জানি না কি হাও টু কি সম্পর্ক করা যায় রিলেট রিলেট ঠিক আছে আমি যাই না কীভাবে সেখানে যেতে হয় আমি যে কথা বলতে আমি যাই না আসলে সেখানে কীভাবে যেতে হয় তো আমি কীভাবে বলবো দেখো আই নো হাউ টু গো দেয়ার সেখানে কীভাবে যেতে হয় আমরা চাইলে এখানে অর্থ চেঞ্জ করি আমি জানি কীভাবে ঢাকা যেতে হয় আই ডোন্ট টু হাউ টু গো টু ঢাকা আমি জানি কীভাবে সিলেট যেতে হয় আই ডোন্ট টু হাউ টু গো টু সিলেট ওকে এভাবে করে কিন্তু পরিবর্তন করে বলতে পারি আমি জানি না কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় দেখো আই ডোন্ট নো আমি জানি না হাউ টু ওপেন খোলা হ্যাঁ ওপেন আ ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এ সি ও ইউ ওকে আমি জানি না কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যায় দেখো আমি জানি না কীভাবে করতে হয় যদি আমরা এই কথাটা বলতে বলতে চাই তাহলে আই ডোন্ট নো হাউ টু ব্রেক আপ ব্রেক আপ যদি কারোর সাথে বলা হয় উইথ হিম উইথ হাফ ওকে আমি যাই না কীভাবে অন্যের সাথে প্রতারণা করা যায় তো আমি কী বলতে পারি আই ডোন্ট নো আই ডোন্ট নো আমি যাই না কীভাবে হ্যাঁ আই ডোন্ট নো হাউ টু হাউ টু আমি যাই না কীভাবে কী করা যায় প্রতারণা চেট আই ডোন্ট নো হাউ টু চেট উইথ আদার্স উইথ আদার্স অন্যের সাথে ঠিক আছে তো এখানে যদি আমরা হি অথবা শি দিতাম তাহলে হি তো ডাজেন্ট ওকে হি ডাজেন্ট নো হাউ টু চিট উইথ আদার সে না কীভাবে অন্যের সাথে প্রতারণা করা যায় যদি আমরা বলতাম তারা তাহলে দে ডোন্ট নো হাউ টু চিট উইথ আদার্স তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ক্লাসটি তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে তোমরা এখন বেশি বেশি করে এই টপিক্সের উপরে প্র্যাকটিস করতে থাকো আর জানাও আমাদের কমেন্ট বক্সে দেখা হবে আমাদের আগামী ক্লাসে আল্লাহ হাফেজ